আপনি যদি ঢাকার খুব কাছে একদিনের জন্য ঘুরে আসার চিন্তা করেন, তাহলে আমি বলবো ভৈরব ও আশুগঞ্জ ঘুরে আসতে পারেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, বিকেল সন্ধ্যা রাতে যে কোনো সময় ঢাকায় ফিরে আসতে পারবেন। আজকের ভিডিওটিতে দেখতে পাবেন ভৈরব ব্রিজ ও মেঘনা নদী ভ্রমণ, আশুগঞ্জের চর, দেশের বৃহৎ মৎস্য ভৈরব মাছ বাজার ও দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র। তো মূল পর্ব শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। খুব সকালে ঘুম থেকে উঠে সকাল সাতটায় বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছলাম এবং উঠে পড়লাম সিলেটগামী উপবন এক্সপ্রেসে, যা সকাল সাতটায় ছেড়ে যায়। সকালবেলা প্রকৃতির রূপ দেখতে দেখতে খুব অল্প সময়ে পৌঁছে গেলাম ভৈরব রেল স্টেশন। এরপর আমাদের গন্তব্য হচ্ছে ভৈরব দুর্জয় মোড়। সেখানে যাওয়ার একটি কারণ হচ্ছে আপনারা যদি কেউ বাসে এই জায়গায় আসেন, কোন জায়গায় এসে নামবেন সেটা দেখানোর জন্য আর কি। দর্শক, এই মুহূর্তে আছি আমি ভৈরব ব্রিজের উপরে। এখন যাব নদীর তীরে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নৌকায় করে যাব নদীর ওপারে আশুগঞ্জ। দর্শক, এটা হচ্ছে ভৈরব বাজার। এ হচ্ছে মেঘনা নদীর উপরে তিনটে ব্রিজ, ঢাকা সিলেট মহাসড়ক, আর এই দুটো হইল রেল ব্রিজ। মুরব্বে ভালো লাগে জান, এই যে বস্তা পাড়া দেন, আপনি নদী এলাকার মানুষ, যদি এত ডরান বরিশালের মানুষ। এটা হলো বন্ধ শুরু, নদীর পাতা বন্ধ শুরু, এটা তো ফেরিঘাটের রোড, আগে আপনার ডিজেল ছিল না এই রোডটা, এটাই মেন ঢাকা আসিলে হাইওয়ে, এটা ছিল পরে ওই ব্রিজ প্রস্তুত আন্ডার আসপাস। চলে যাওয়ার জন্য এখন আশুগঞ্জ বাজার মাছ বাজার আসি, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। ভৈরব থেকে এখন আর যায় না, কিন্তু ওইখান থেকে আপনি রিজার্ভ করে যেতে পারবেন। সোনারামপুর স্যার, দর্শক চলুন চরটা কিছুক্ষণ ঘুরে দেখি। Thank you.
কি তোমার নাম কি? হ্যাঁ তুমি তো পুরো গা খালি। আগে আগে তো আপনার সব একদম মাঠ খালি সবুজ মাঠ ছিল একদম দুপা, আর এখন তো ডেজারে মাটি ফালায় গরবাই মানকে বসত ফেলেছে। এই হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র যা থেকে উৎপাদিত হচ্ছে 1627 মেগাওয়াট। এটির নির্মাণ কাজ 1966 সালে শুরু হয় এবং উৎপাদন শুরু হয় 1970 সালে। সবশেষে সূর্যাস্ত উপভোগ করতে করতে নদী পার হচ্ছি এবং গন্তব্য হচ্ছে ভৈরব মাছের বাজার। তবে এখানে আমি বিদায় নিচ্ছি, তবে ভিডিওটি দেখতে থাকুন কারণ ভৈরব মাছের বাজারের দাম দর সম্পর্কে শেষে বলে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আপনি রুই মাছ আর কি বুঝছেন, আপনি যেতে দিকে 1000 টাকা, 1000 থেকে 900 টাকা বিক্রি হয়ে যায় কেজি। জি কেজি। আপনি আর ওই এখানে আছে মরা আর কি। আপনি এই রুই মাছটা কেজি কয় কেজি হইতে পারে? এটা আপনি ধরেন 4.5 কেজি আর কি। 4.5 কেজি। আর ওই পাশে যে চিতলটা, পাশে চিতল এটা আমরা কম হয়, এটা আপনি 350, আপনি 400 এরকম কেজি কেজি। এটা কোন নাম দিন? যেহেতু মাছ বড় কেজি কত? এটা আর বাইম মাছটা? বাইম মাছটা